আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো এবং পড়াশোনার সাথেই আছো। আজ আমি তোমাদের সামনে তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের একটি মাল্টিমিডিয়া ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আমরা প্রথমে আমাদের ক্লাসের পরিচিতি, পাঠ পরিচিতি আমরা দেখে নিই। শ্রেণী তৃতীয় বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, পাঠ হচ্ছে আমাদের সমাজ ও পরিবেশ। আর এখানে যে পাঠ্যাংশ নিয়ে আমরা আলোচনা করব যেটুকু, সেটা হচ্ছে সামাজিক পরিবেশ, অর্থাৎ মানুষের তৈরি পরিবেশ নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এখন আমরা চলে যাই আমাদের মূল আলোচনায়, মূল ক্লাসে। তার আগে আমরা কিছু ছবি এখানে দেখে নিই। দেখো, এখানে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি, একটি ঘরের, বিদ্যালয়ের, খেলার মাঠের এবং যানবাহনের, এই চারটি চিত্র আমরা এখানে দেখতে পেলাম। অর্থাৎ বোঝা গেল যে এই চারটি জিনিস মানুষ, আল্লাহর হুকুম মতো মানুষ তৈরি করেছেন, মানুষ সাজিয়েছেন এই জিনিসগুলো। অর্থাৎ এগুলি হচ্ছে আমাদের সামাজিক পরিবেশের উপাদান, মনে থাকবে তো তোমাদের? তাহলে সামাজিক পরিবেশ কি, আমরা সেটাও জানতে পারলাম যে মানুষ সৃষ্টি যে ধরনের উপাদান আমাদের সমাজে আছে, এগুলি হচ্ছে সামাজিক পরিবেশের উপাদান, অর্থাৎ সামাজিক পরিবেশ। আর সেগুলো কী কী আমরা এখানে ছবির মাধ্যমেও দেখে নিলাম। তাহলে দেখো, আমরা এই পাঠ শেষে যে জিনিসগুলো শিখতে পারবো, যে সামাজিক পরিবেশ কাকে বলে সেটাও জানতে পারবো, বা পারলাম সামাজিক পরিবেশের উপাদানগুলোর নামও আমরা লিখতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এখানে সামাজিক পরিবেশের আরও কিছু উদাহরণ এবং ছবি তোমাদেরকে দেখানো হচ্ছে, যে একটি দোকান, রাস্তাঘাট, যানবাহন ইত্যাদি, বিদ্যালয়, পড়ার একটা জায়গা, বাড়ি, আমরা এগুলো এখানে দেখতে পেলাম। তাহলে এগুলি সবই হচ্ছে সামাজিক পরিবেশের উপাদান। দেখো, একটি উপাদান আমরা এখানে দেখতে পাচ্ছি, বিদ্যালয় সামাজিক পরিবেশের উপাদান। এগুলি তোমাদের মনে রাখতে হবে, পরবর্তীতে উদাহরণ হিসেবে তোমাদেরকে প্রশ্ন করলে এই ধরনের উত্তর তোমাদেরকে দিতে হবে। এখানে আমরা পেলাম একটি, তারপরে আরও উপাদান এখানে আমরা দেখতে পাচ্ছি। দেখো, মানুষের তৈরি বিভিন্ন খাবার, অর্থাৎ দোকান, এটাও মানুষের তৈরি জিনিস, অর্থাৎ এটাও সামাজিক পরিবেশের উপাদান। আরও উপাদান আমরা এখানে দেখতে পারবো, ঘর বাড়ি, অর্থাৎ ঘর বাড়ি হচ্ছে মানুষের তৈরি, এগুলি হচ্ছে সামাজিক পরিবেশের উপাদান। রাস্তাঘাট, এটাও সামাজিক পরিবেশের উপাদান। তাহলে আমরা এই জিনিসগুলো খুব ভালো করে দেখলাম। আরও আমরা দেখতে পাচ্ছি এখানে, দেখো মসজিদ, হ্যাঁ কত সুন্দর একটি মসজিদ আমরা দেখতে পাচ্ছি। তোমাদের কাছে ভালো লাগছে নিশ্চয়ই, হ্যাঁ কী বলো, ভালো লাগছে না তোমাদের? অবশ্যই ভালো লাগছে, মসজিদ কত সুন্দর, আল্লাহর ঘর। তাহলে এটাও মানুষ কত সুন্দর করে বানিয়েছে, দেখো এটাও একটা সামাজিক পরিবেশের উপাদান। আরও উপাদান আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো খেলার মাঠ, যেখানে বাচ্চারা, ছেলেমেয়েরা এরকম খুব আনন্দে খেলাধুলা করছে এবং তাদের স্বাস্থ্য সুন্দর থাকছে খেলাধুলার মাধ্যমে, এটাও সামাজিক পরিবেশের উপাদান। তো প্রিয় শিক্ষার্থী, দেখো শিক্ষক এখানে পাঠদান করছে ছেলে মেয়েদেরকে, হ্যাঁ বলে এটাও একটা কি, সামাজিক পরিবেশের উপাদান। এবার তোমাদের পাঠ্য বইয়ের অংশ আমরা এখানে দেখবো, হ্যাঁ মানুষ নিজের প্রয়োজনে যা কিছু বানায় সেসব নিয়ে আমাদের কি বলতো, সামাজিক পরিবেশ, যেমন বাড়ি, বিদ্যালয়, রাস্তাঘাট, দোকান ইত্যাদি। তাহলে এখানে তোমাদেরকে এটি দেখে দেখো তোমরা খুব ভালো করে মুখস্থ করে নিবে, পারবে তো ইনশাআল্লাহ? আশা করি তোমরা অবশ্যই পারবে। এবার দেখো, শিক্ষার্থীরা নিজেরা এখানে মনোযোগ সহকারে পড়ছে এবং তারা পড়াশোনায় খুব ব্যস্ত আছে। এবার তোমরা দলীয়ভাবে কয়েকজন মিলে যে কাজটি করবে, যে সামাজিক পরিবেশ কাকে বলে তা লিখবে, আরেকটি দল সামাজিক পরিবেশের কয়েকটি উপাদান লিখবে, দুটি দলে বিভক্ত হয়ে তোমরা এই উত্তরগুলো দিবে, অর্থাৎ খাতায় লিখবে, তোমাদের খাতায়। এখন আমরা যে কাজটি করব, দেখো নিচের কোনটি সামাজিক পরিবেশ, গাছপালা, ফুল ফল, পশু পাখি, বিদ্যালয়, কে বলতে পারবে? অবশ্যই সবাই বলতে পারবে যে বিদ্যালয় সামাজিক পরিবেশের উপাদান। সামাজিক পরিবেশ কাকে বলে আমরা সেটাও জানি, সেটাও আমরা খাতায় লিখব, সামাজিক পরিবেশের উপাদান। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা অনেক কিছু জানলাম সামাজিক পরিবেশের উপাদান সম্পর্কে। আশা করি এই জিনিসগুলি তোমরা খুব বাসায় ভালো করে
এগুলো লিখবে, পড়বে এবং বড়দেরকে এগুলো দেখাবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ক্লাসটি এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কত গ্রেভি কি করেন? ভুলে গেছি।